সদস্যতা অভিযান ত্বরান্বিত করার বাবে এখন বৈঠক আহ্বান করেছিল আর আমি সকলে এই বিষয়ে আলোচনা করল। আপনালোক জানাবলৈ পাই মই অতি আনন্দিত হয়েছো যে আমার সদস্যতা অভিযানে আজি নবমটো দিন সম্পূর্ণ করিলে আর নবম দিনত ভারতীয় জনতা পার্টির সদস্যতা গ্রহণ করা আমার সংখ্যা হলগে 20,43,793। যা 2019 সনত আমার সদস্য সংখ্যা 18,00,000 আসে, এতিয়া 18,00,000 সদস্য সংখ্যা পার করে আমি 2,43,000 আগবাড়ি যাবলে সক্ষম হলো আর এইখানে আমার 9 দিনত হওয়া সফলতা। যাবার 18,00,000 সদস্য আমি 1.5 মাহত করেছিল আর এইবার 20,00,000 সদস্য আমি 9 দিনত করবলে সক্ষম হয়েছ। মই আশা করো যে আমার অহা 25 তারিখলৈকে সদস্যতা অভিযান চলি থাকিব, এই সংখ্যা অসমত আরো বাড়িব তেনেকুৱা এটা মই বিশ্বাস করো। মই পুনৰ এবার ভারতীয় জনতা পার্টিক ভালপোৱা অসমবাসী রাইজক 8800024200 এই টেলিফোন নাম্বারত ফোন করে ভারতীয় জনতা পার্টির সদস্য পদ গ্রহণ করার বাবে অনুরোধ জানাই। উজনি অসমত এটা মানে বিজেপি বিদ্রোহ কেন্দ্রিক এটা মানে নীতি কিনা এটা হওয়া হয়েছে, বিজেপির সদস্য সংখ্যা এবার উজনি অসমতে আটাইতকৈ বাড়িছে, আটাইতকৈ যে সদস্যর সংখ্যা বাড়িছে উজনি অসমৰ পৰা আটাইতকৈ, উজনি অসম আৰু বৰাক ভেলী 1 নম্বৰত আছে। উজনি অসমত মিটিং করার প্রয়োজনে নাই, ধুনিয়াকৈ সদস্য হয়ে আছে। বিটিএডিত আমি আরো অলপ বঢ়াব লাগে কারণে বিটিএডি আজি মিটিং, উজনিত মিটিং করার প্রয়োজনে নাই, ধুনিয়াকৈ হয়ে আছে। আপনার ডিআইপিআর কার্ডটাতো একো নাই, মই কোনো তেনেকুৱা ভারতীয় সাংবাদিক সংঘ একক্রেডিটেড আছে বলে মই নাজানো, একো নকৰিব, মিছামিছি বেয়া পরিবেশটো কিয় কৰে। যাক নমস্কার নকৰিব, মই কোনো হাক দিলো কথাটো কাইন্ডলি শুনো, মোৰে ঘৰত মই রিকুয়েস্ট কৰিছো শুনক, তো যাক চাহ টা খাই লোক, এখেতক চাহ টা খুৱাই দিয়ক, আপনাদের বাকি সাংবাদিক খিনি কিয় বদনাম করে দিয়ে, এইবিল করে কারণে বাকি সাংবাদিক খিনি কষ্ট হয়। সোনাপুর আমার উচ্ছেদ অভিযান চলি আছে, সোনাপুর একটা ট্রাইবেল বেল্ট এন্ড ব্লক, ট্রাইবেল বেল্ট এন্ড ব্লকত অতি শান্তিপূর্ণভাবে আমার উচ্ছেদ অভিযান চলি আসে আর রাইজ যখনে মাটি দখল করেছিলে দরং জেলা আর মরিগাঁও জেলার নিজের নিজের অরিজিনেল ঘরলে উভতি গেছিল। আজি রাতেপার কংগ্রেস দল যেতারপা এই উচ্ছেদক বিরোধিতা করবলে আরম্ভ করলে তেতিয়াই এসাম মানুষ উগ্র হয়ে পড়লে। আপনাদের যদি চাই যে বিরোধী দলপতিয়ে 10টা সাড়ে 10টা বাজারপা এই এভিকশনটি বিরোধিতা করা আরম্ভ করলে, কংগ্রেস দলে জানা উচিত যে ট্রাইবেল বেল্ট এন্ড ব্লক অসমত কংগ্রেসে আনিছিল আর কংগ্রেসে এতিয়া ট্রাইবেল বেল্ট এন্ড ব্লকত এভিকশন হওয়ার বিরোধিতা করলে। যেতিয়া কংগ্রেসে রাতেপুৱাৰপৰা এভিকশন বিরোধিতা করলে তেতিয়া তাত মানুষ উগ্র হয়ে পড়লে, পুলিশের উপর আক্রমণ চলালে, আমার সার্কেল অফিসার
আমার তারে থানার ওসি আর ডিসিপি গোটে সকল ঘায়েল হল, পুলিশেও প্রত্যুত্তর গুলি চলিব চলাবলগিয়া হল, দুজন লোক নিহত হয়েছে আর সাতজন লোক আহত হয়েছে আর 22 গৰাকী আরক্ষী এই গোটেই ঘটনাত আহত হয়েছে। উচ্ছেদ অভিযান চলি আছে, সরকারি মাটিখিনিত আমি উচ্ছেদ সম্পূর্ণ করছো। যখনকলে মেদি পট্টাত আহি বহিছিলে তেওঁলোকক এতিয়া আঁতৰি যোৱা নোটিস দিয়া হব। গুৱাহাটীর একেবাৰে লগত আজি যি ধরনে সংগঠিত আক্রমণ হল, কি আহিবলগিয়া দিনবিলাকর পরিবেশর বিষয়ে আমাক আকো এবার ভবাই তুলিছে যে আহিবলগিয়া দিনবোর ইমান ভয়ঙ্কর হব পারে। আর এইটো গুৱাহাটীৰ গাতে লাগি থাকে, মহানগরের গাতে লাগি থাকা অবস্থা। আর যাকালিলেকে সম্পূর্ণ শান্তিপূর্ণ আছিল, তেওঁলোকে নিজৰ নিজৰ ঘৰত ঘূৰি গৈছিল আৰু আমি ট্ৰেকো কৰি আছিল। কিন্তু আজি ৰাতিপুৱা কংগ্ৰেছে উৎসাহ জনোৱাৰ লগে লগে পৰিৱেশ এটা অৱনতি ঘটে। এভিকশন চলি থাকিব, কারণ এই ট্রাইবেল বেল্ট এন্ড ব্লক হয়, আমি খালি কৰিব লাগিব। কিন্তু তাতে ট্রাইবেল বেল্ট এন্ড ব্লকত দুটা ভাগ থাকে, সরকারি মাটিত আমি নোটিস নিদিয়াকৈ উচ্ছেদ কৰিব পাৰোঁ, কিন্তু মেদিপট্টার মাটিত আমি নোটিস দিব লাগে। এতিয়া মেদিপট্টার মাটিত আমি নোটিস দি এভিকশন। ইট ওয়াজ নট অর্গানাইজ টিল ইয়েস্টারডে, বাট টুডে দে কেম উইথ লট অফ অর্গানাইজ এফোর্ট, উইথ লাঠি, উইথ স্টিক, উইথ বো, উইথ স্টোন, এন্ড দে স্টার্টেড অ্যাটেকিং দ্য পুলিশ পিপল, এন্ড অল দ্যাট হ্যাজ হ্যাপেন আফটার দ্য কংগ্রেস প্রেস কনফারেন্স। ইয়েতো চুনাও ঘোষণা পত্র মেহি থা, আমির হই ইয়া গরিব, রেশন কার্ড হই ইয়া না হই, 70+ কা যেতনা বুজুর্গ আমারে পিতা মাতা হ্যাঁ, সবকো 5 লাখ রুপিয়া তক ফ্রি হেলথ কেয়ার মিলেগা। গাইডলাইন অভি তক আয়া নেই, একবার গাইডলাইন আনে কা তুরন্ত বাদ আসাম মে ভি ইয়ে স্কিম হাম লোক লাগু করতে। স্যার, যা কেদিন ট্রেডিং আর প্রবঞ্চনাক দুজন ব্যক্তি দুগী ব্যক্তিত্বর পিছতে খুব চর্চা হয়েছিল, পলাই থাকা বলে কৈছিল, সেই বিষয়টুক কি কব স্যার? মুখ্যমন্ত্রীয়ে পলাতক আসামির চর্চা করা উচিত নয়, কিন্তু গোটে ঘটনাটার উপর আমি আর কেনেকে ইয়াক বন্ধ করব পারি ভবিষ্যতে নহয় তার কারণে কিছু চিন্তা করে আছো, কালি আমি ক্যাবিনেটত কিছু সিদ্ধান্ত হবো। কেন্দ্রীয় মন্ত্রী তেখেতো আমার মজা আজ উপস্থিত হয়েছে, আমার জয়ন্ত মল্ল বড়ুয়া মাননীয় মন্ত্রী এখেতো আহি উপস্থিত হয়েছে। আপনারা সকলে অবগত, আমি ইতিমধ্যে আপনাদেরকে কইছো যে আমার NCLA EM আর আমি আমার নির্বাচনত কাম করেছিল, আপনাদেরকে লৈ এই সভাখন মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ে আপনাদেরকে আমন্ত্রণ জানা বলে আমাক কইছিল। সভাখন আগবাই লৈ যাব পারেন মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়। বিশেষ কারণত আহিব পৰা নাই। অশোক সিংহে উপস্থিত আছে, পঙ্কজ বৰবৰা, বনদীপ ডেকা, হৰেণ দেউৰী, অশোক ভৰালী, নবৰুণ মেধি, সুখেন ৰয়, বিদ্যাসাগৰ বৰা, মনোজ বৰুৱা, বিতুপন ৰাইডিঙীয়া, জয়ন্ত ডেকা, কল্যাণ গগৈ, মহেশ দেউৰী, নীলিমা ব্ৰহ্ম, দিল্লীত আছে ডক্টৰ প্ৰকাশ কাশ্য, লক্ষ্য কোঁৱৰ, হিমাংশু শেখৰ বৈশ্য, ৰাতুল শৰ্মা। এটা অনুৰোধ আছে যে আমি যিসকলক PPAD-ত আগত আমাৰ কাম কৰাৰ অভিজ্ঞতা আছে তেওঁলোকে 15 আৰু 16